ইসলামী ব্যাংক নিউজ টপ 10। করোনায় দেশে সর্বোচ্চ 45 জনের মৃত্যু, এ নিয়ে মৃতের সংখ্যা 975 জন। নতুন 3171 জন সহ মোট আক্রান্ত 71675 জন। করোনার উপসর্গে কুমিল্লা, মুন্সিগঞ্জ, রাজশাহী, মৌলভীবাজার ও গাজীপুরে মারা গেছেন 7 জন। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের করোনা রিপোর্ট নেগেটিভ হলেও অবস্থা সংকটাপন্ন। ভালোর দিকে হেফাজতে ইসলামের আমির আল্লামা শফি। এবছর সীমিত পরিসরে হজের অনুমতি দেবে সৌদি সরকার। প্রতি দেশ থেকে 20 শতাংশ হজ যাত্রী নেয়ার সম্ভাবনা, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সত্য আড়াল করে অন্ধকারে ঢিল না ছুটতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের। নতুন বাজেটে স্বাস্থ্যখাত ঢেলে সাজাতে বিশেষ বরাদ্দের আহ্বান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। রেড জোন হিসেবে রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকা লকডাউনে, জরুরি প্রয়োজন ছাড়া এলাকায় ঢোকা ও বের হওয়ায় নিষেধাজ্ঞা। দেশে দেশে করোনায় মৃত্যু ছাড়িয়েছে 4,10,000, আক্রান্ত 72,49,000-এর বেশি। যুক্তরাষ্ট্রে পুলিশের নির্যাতনে নিহত কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন। টেক্সাসের হিউস্টনে মায়ের কবরের পাশে সমাহিত। অসচ্ছল ক্রীড়াবিদদের সাহায্যে 3 কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী, জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।